আমি আপনার সামনে একটা ইম্পর্ট্যান্ট টপিক তুলে ধরতে চলেছি। ইম্পর্ট্যান্ট টপিকটি হলো বাংলার স্কুলে চালু হতে চলেছে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট। অর্থাৎ এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কী তা ডিটেলস এই ভিডিওটির মাধ্যমে আপনার সামনে উপস্থাপন করতে চলেছি। একটাই কার্ডে প্রথম থেকে অষ্টম শ্রেণীর নাম্বার আপনি অনায়াসে দেখে নিতে পারবেন এই প্রোগ্রেস রিপোর্টের মাধ্যমে। বাংলার শিক্ষা ব্যবস্থার ফের নয়া আপডেট। চলতি শিক্ষাবর্ষ থেকে বাংলাতে প্রথম থেকে অষ্টম শ্রেণী অবধি সমস্ত ক্লাসগুলি মিলিয়ে মোট গড়ে একটি রিপোর্ট কার্ড প্রকাশ করা হবে, যার মধ্যে ছাত্রছাত্রীর প্রথম থেকে অষ্টম শ্রেণী অবধি রেজাল্টের যাবতীয় রেকর্ড থাকবে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট, অর্থাৎ এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডে। কাজেই সংশ্লিষ্ট ছাত্র বা ছাত্রীর পড়াশোনার প্রতি কতটা আগ্রহ বা পড়াশোনার অগ্রগতি জানতে এই কার্ড বিশেষ গুরুত্বপূর্ণ। হলিস্টিক রিপোর্ট কার্ড একই রিপোর্ট কার্ডে প্রথম থেকে অষ্টম শ্রেণী। হলিস্টিক প্রোগ্রেস কার্ড ইস্যু ফর ওয়েস্টবেঙ্গল ক্লাস 1-8 স্কুল স্টুডেন্টস এডুকেশন। কাজেই এই রিপোর্ট কার্ড বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে বাংলার শিক্ষা মাধ্যমে, কারণ নিউ এডুকেশন পলিসি চালু হয়েছে। আপনারা সকলেই জানেন নিউ এডুকেশন পলিসি অনুযায়ী আজকে আমাদের যে বর্তমান শিক্ষা ব্যবস্থা সেটা সত্যিই খুবই উন্নত হয়ে চলবে যদি এইভাবে চালিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। আর যদি শিক্ষা ব্যবস্থা ঠিকঠাক না চালাতে পারে তাহলে কিছু করার নেই, আগেরই মতো অবস্থা হবে। নাহলে নিউ এডুকেশন পলিসি সত্যিই খুব ভালো একটা দিক নিয়ে এসেছে। তো তাহলে কী হলো না, চলতি শিক্ষাবর্ষ থেকে এই রিপোর্ট কার্ডটি কার্যকর করতে বলা হয়েছে সরকারের তরফে। এবছর সব রিপোর্ট কার্ডটি দেওয়া হবে যাতে বাকি শ্রেণীগুলোতে তাদের নম্বর সেখানে যোগ হতে পারে। আগামী বছর তা শুধুমাত্র প্রথম শ্রেণীর জন্য দেওয়া হবে বলে জানা গিয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে প্রত্যেক স্কুলকে বাধ্যতামূলকভাবে এই রিপোর্ট কার্ড অবশ্যই রাখতে হবে এবং ছাত্রছাত্রীর কোন বিষয়ে কত নাম্বার পাচ্ছে নথিভুক্তকরণ করতে হবে। রিপোর্ট কার্ড রক্ষণাবেক্ষণে সব থেকে ভালো দিক হলো প্রতি ক্লাসে শিক্ষার্থী কত নাম্বার পেয়ে উত্তীর্ণ হচ্ছে বা তার বাৎসরিক শিক্ষা সংক্রান্ত যাবতীয় প্রোগ্রেস রিপোর্ট উল্লেখ করা থাকে। তো প্রিয় দর্শক বন্ধু, হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কী সুবিধা হবে ছাত্রছাত্রীদের, শিক্ষক এবং অভিভাবকদের, চলে আসুন একটু দেখে নেওয়া যাক। ছাত্রছাত্রী পড়াশোনার আপডেট জানার জন্য এই রিপোর্ট কার্ড সংরক্ষণ বিশেষ জরুরি। তবে চলতি শিক্ষাবর্ষ থেকে একটি মাত্র রিপোর্ট কার্ড একটি ছাত্র বা ছাত্রীর সামগ্রিক পড়াশোনার উন্নতি ও অবনতি বা কোনো নির্দিষ্ট বিষয় থেকে পড়াশোনায় কতটা অগ্রগতি হচ্ছে তার যাবতীয় আপডেট পেতে পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলার সমস্ত বিদ্যালয়গুলিতে বর্তমানে যে পরিকাঠামো রয়েছে তা বাস্তবায়ন করা বেশ সমস্যার একটি আর্থিক প্রতিকূলতাও বটে। নতুন কোনো পরিকল্পনা বাস্তবায়ন করার আগে সরকারের অবশ্যই রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির যাবতীয় পরিকাঠামো লক্ষ্য করা দরকার। তো প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আজকের আপডেট ভিডিও। থ্যাংক ইউ।